বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিয়াল্লিশতম সাত আতবার বার্ষিকী উপলক্ষে ও বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় তিরিশে মে মঙ্গলবার তরিণ স্থানীয় রেস্টুরেন্টের হল রুম আয়োজিত সভায় তরিণ বিএনপির সভাপতি শাহজাহান মাতবর মনিরের সভাপতিত্ব সাধারণ সম্পাদক আবি বকর সিদ্দিক ও সাংস্কৃতিক সম্পাদক তারা মিয়ার যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন প্রধান বক্তা সিনিয়র সহসভাপতি আনিমুল রহমান সালাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি বিএনপি সহসভাপতি সাজ্জাদুল কবির শফিকুল ইসলাম তুহিন মোহাম্মদ হালিম খান মাসুম বিল্লা সিরাজুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ